فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله شيخ. কারো অতীত জীবনে রমজান মাসের কিছু রোজা করেছে এবং কিছু করেনি, অবহেলা বা অসচেতনতা বা সঠিক দিন না বোঝার কারণে, এখন তার করণীয় কি? আল্লাহর কাছে তার ক্ষমা পাওয়ার উপায় কি? অনুগ্রহ করে জানাবেন, জাযাকাল্লাহু খাইরান। এক বোন, তার নম্বর হচ্ছে 677213, তিনি পছন্দ করেছেন নম্বরের শেষে, এটা তার নম্বর। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু রাসূলুল্লাহ বাদ। বোন, মনে রাখতে হবে যে রমজান মাসের সওম এটা আমানত এবং এটা ফরজ, এটা দাইন, ঋণ। যদি এটা না করে থাকে তাহলে ঋণ পরিশোধের মতোই তাকে এটা পরিশোধ করতে হবে। ধারণা করে একটু যতটুকু মানে হিসাব করে যতটুকু তার কম হয়েছে বা হিসাব তার মনে হয়েছে যতটুকু হতে পারে, হিসাব করে এগুলো সব তাকে কাজা করতে হবে, সবগুলি কাজা করতে হবে। যত রমজান চলে গেছে অত রমজান হিসাব করেন, হিসাব করে যতটুকু করছেন মনে হয় ততটুকু বাদ দিয়ে বাকি যেটুকু করেননি তার চেয়ে একটু বেশি ধরে, একটু বেশি ধরে সেগুলো কাজা করতে হবে আপনাকে। এই কাজার কোনো বিকল্প না, আপনাকে কাজা করেই নিতে হবে। এগুলোর জন্য কোনো কাপড় দিলে হবে না, কারণ আপনি এখন শক্তি সামর্থ্যবান রয়েছেন। যখন শক্তি সামর্থ্যবান না থাকেন তখন এটা ভিন্ন ছিল। এগুলো কাজা করবেন, কাজা করবেন আল্লাহর, আল্লাহ তাআলার জন্য যা করার সেটা করতে হবে, এ হক আদায় করতে হবে। এটা হক আদায় করা, এ হক আদায় করাটা অধিক গুরুত্বপূর্ণ মনে করে সেটা আদায় করবেন। হ্যাঁ, যখন যদি স্বামীর সাথে থাকে তখন স্বামীর অনুমতি লাগবে, আর যদি স্বামীর সাথে না থাকে তাহলে তো আপনি এটা করতেই পারছেন। অবস্থা অনুসারে যখন পবিত্র থাকবেন তখন সব এগুলো মাসের পর মাস ধরে সেগুলো আদায় করে নেবেন। ইচ্ছা করলে একসাথে আদায় করতে পারেন, ইচ্ছা করলে ভেঙে ভেঙে একদিন পরে একদিন বা দুই দিন পরে একদিন বা তিন দিন পরে একদিন, অথবা সোমবার বৃহস্পতিবার অথবা আইয়ামে বাদের নকল রোজাগুলোর সময় আদায় করে নিতে পারবেন। ইনশাআল্লাহ সে তার মাধ্যমে আপনার দোয়া এটা আদায় হবে এবং ওইটা সওয়াবটাও পেয়ে যাবেন। যদি আপনি নিয়ত করে থাকেন যে আমি যাদের অভ্যাস থাকে যে আমি আপনাদের অভ্যাস থাকে নকল রোজা রাখার, তো সেগুলোর সাথে ফরজটা আদায় করে নিলে নকল রোজা আদায় হয়ে যাবে। আজ অভ্যাস না থাকে তো শুধু ফরজ রোজা নিয়ত করে বিভিন্ন সময় ভাগ ভাগ করে হলেও সেগুলো আদায় করে কাজা করে নিতে হবে, নাহলে আপনার এটা গুনাহ থেকে মুক্ত হতে পারবেন না। আল্লাহ আমাদের ক্ষমা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। يا رب العالمين.